গাজীপুরের সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য গাজীপুর পাঁচ আসনের মেহের আফরোজ চুমকি, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা, তাদের মধ্যে মোহাম্মদ আক্তারুজ্জামান এবং মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বৃন্দ। সঙ্গীত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ তুষার। ডেস্ক রিপোর্ট গাজী মামুন, জিবিসি নিউজ বাংলা, গাজীপুর।